আমাদের কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির আজকে প্রথম ক্লাস। প্রথম ক্লাসের মধ্যে আমাদের যে সিলেবাস কিন্তু আছে সেটা আমরা একটু করে আলোচনা করব। আমাদের আছে প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের মধ্যে কম্পিউটার কী, কম্পিউটার ক্যারেক্টারিস্টিকসগুলো কী, ফাংশন কী, হিস্ট্রি কী, কম্পিউটারের জেনারেশনগুলো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। এখানে কম্পিউটার এবং ইনফরমেশন যে টেকনোলজিটা আছে এটার যে এরিয়াগুলো আমাদেরকে করতে হবে, সাধারণত সফটওয়্যার, হার্ডওয়্যার, প্রোগ্রাম, ডাটা প্রসেসিং, তোমার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কী, তোমার হিস্ট্রি কী, সেই বিষয়গুলো, অপারেটিং সিস্টেমগুলো, ইন্টারনেট এবং ইকমার্স, ইনফরমেশন সিস্টেম, তা আমরা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে কীভাবে ব্যবহার করব, এরপরে হচ্ছে অফিস এবং বিভিন্ন যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কম্পিউটারের ইউজটা কীভাবে করবো সেটা আমরা দেখব। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কম্পিউটারের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের প্রথমে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আমাদের কম্পিউটারটা কী, ঠিক আছে, ডেফিনেশন অফ কম্পিউটার। কম্পিউটার বলতে আমরা যে এখন যে থার্ড ওয়ার্ল্ডে আমরা বসবাস করতেছি, অত্যাধুনিক বিশ্বের মধ্যে আমরা যেখানে বসবাস করতেছি ওইখানে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে আমাদের কম্পিউটার। যেমন আমাদের যে মৌলিক চাহিদা যেগুলো আছে, বেসিক রাইটস যেগুলো বলি আমরা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই যে বেসিক নিডস যেগুলো আমরা যেটা বলি, ওইটার মতোই কাছাকাছি একটা আমাদের নিডস যে কম্পিউটার, এটা আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে আসে, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সেক্টরে আমরা আমাদের কাজগুলোকে দ্রুত সময়ের মধ্যে এবং অ্যাকুরেটলি করার জন্য আমরা কম্পিউটারটাকে ব্যবহার করে থাকতেছি। কম্পিউটারের শব্দটার অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র অথবা হিসাবকারী যন্ত্র, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে বিভিন্ন ধরনের হিসাব নিকেশগুলো আছে, হিসাব নিকেশ নয়, এখন প্রত্যেকটা সেক্টরেই আমরা এই কম্পিউটারটাকে ব্যবহার করতেছি। যেমন আমরা যদি শিক্ষাক্ষেত্রে আমরা দেখি, আমরা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভিত্তিক আবেদনগুলো, ঠিক আছে, আমাদের ইনফরমেশন, স্টুডেন্টের ইনফরমেশনগুলো, তুমি যে পরীক্ষাটা দিচ্ছ সেই পরীক্ষার খাতার যে মূল্যায়নগুলো, সেগুলোর অ্যাকুরেসিটা টেস্ট করার জন্য আমরা কম্পিউটারের মাধ্যমে ইনপুট দিচ্ছি, রেজাল্ট শিটগুলো তৈরি করতেছি, তুমি যে বইগুলো পাচ্ছ সেগুলো প্রিন্ট করার জন্য অথবা সেগুলোকে লেখার জন্য কম্পিউটার ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। তুমি তোমার কোনো ইনফরমেশন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাওয়ার জন্য, নোটিশগুলো পাওয়ার জন্য গাজীপুর গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি অফিস থেকে একটা নোটিশগুলো নিয়ে আসা সম্ভব না, ওরা সেটা ইন্টারনেটে দিয়ে দিচ্ছে, ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে, সেখান থেকে আমরা ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছি, ঠিক আছে। কম্পিউটার বলতে আমরা যেটা বুঝি একটা বক্স অথবা ল্যাপটপ সেটা না, আমরা যে এখন প্রত্যেকটা ডিভাইসগুলায় আমাদের কম্পিউটারের মতোই কাজ করতেছে। যেমন আমার হাতের মোবাইল ফোনটা, আমরা যে গেমস খেলার জন্য যে গেমসের যে ডিভাইসগুলো আছে, ঠিক আছে, আবার আমরা অফিসে কাজ করার জন্য যে ডেস্কটপ, ল্যাপটপ, যেগুলো আমরা মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার যেগুলো ব্যবহার করতেছি, সেগুলোও আমাদের কম্পিউটারের অন্তর্ভুক্ত। আবার কম্পিউটারকে ব্যবহার করে আমরা চিকিৎসা বিজ্ঞানে, ফিজিক্সে, অ্যাকাউন্টিংয়ে, সব জায়গায় আমরা জ্যোতির্বিজ্ঞানে সব জায়গায় কম্পিউটারগুলো ব্যবহার করা হচ্ছে। এক একটা কম্পিউটারের যেই ধারণ ক্ষমতা অথবা প্রসেসিং করার যে ক্ষমতা সেটা হচ্ছে এক এক ধরনের করে। আমরা প্রথমে কম্পিউটারের শব্দটার কী সেটা আমরা একটু দেখি। কম্পিউটার শব্দটা ল্যাটিন শব্দ কম্পিউটিয়ার থেকে আসছে, বলতেছে ল্যাটিন একটা ওয়ার্ড কম্পিউটিয়ার, ঠিক আছে। এটা মিন্স হচ্ছে টু ক্যালকুলেট, এটা বলতে আমরা কি বুঝি, টু ক্যালকুলেট মানে কি, গণনা করা, হিসেব করা, অথবা আমরা এটাকে আরেকটা কি বলতে পারি, টু কাউন্ট, আরেকটা বলা যায় টু কাউন্ট বলা যায়, আরেকটা বলা যায় টু টু সাম আপ, অর্থাৎ কম্পিউটার বলতে আমরা বুঝতেছি এটা গণনা করা অথবা হিসেব করা অথবা সমষ্টি নির্ণয় করা, একত্রিত করা। এটা হচ্ছে একটা ডিভাইস যেটা যেটা আমাদের বিভিন্ন ধরনের কাজ করার জন্য হিসেব নিকেশের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এটা বলছি একটা ভালো একটা ডেফিনেশন হচ্ছে কম্পিউটারের, এরকম কম্পিউটার যে প্রোগ্রামেবল ইলেকট্রনিক ডিভাইস, এটা অবশ্যই কি একটা ইলেকট্রনিক ডিভাইস। ইলেকট্রনিক ডিভাইস বলতে আমরা কি বুঝি, যেটা ইলেকট্রিসিটি দ্বারা পরিচালিত, ঠিক আছে।
এটা আমি একটু ব্যাখ্যা করবো, সেটা ডিভাইস ডিজাইন টু অ্যাকসেপ্ট ডাটা, সে কী করে এটাকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে সে ডাটা গ্রহণ করতে পারে, ইনফরমেশন গ্রহণ করতে পারে। পারফর্ম ডিসক্রাইব ম্যাথমেটিক্যাল অ্যান্ড লজিক্যাল অপারেশনস, সে গাণিতিক এবং যুক্তিভিত্তিক, ঠিক আছে, গাণিতিক এবং যুক্তিভিত্তিক দুটাই সে ডাটাটা গ্রহণ করতে পারে এবং সেটা কী করতে পারে পারফর্ম করতে পারে, বলতে সেটা পরিচালনা করতে পারে অপারেশন অ্যাট হাই স্পিড, অবশ্যই সেটা কি দ্রুততার সাথে, ঠিক আছে, অ্যান্ড ডিসপ্লে দ্য রেজাল্টস অফ দিস অপারেশনস, এই যে যতগুলো কর্ম হচ্ছে সেই কাজগুলোকে সে ডিসপ্লে করে প্রদর্শন করে দেখায়, ঠিক আছে। ইলেকট্রনিক্স ডিভাইসকে আমি একটু ব্যাখ্যা করি, যে কম্পিউটার যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রিসিটির মাধ্যমে আমরা কী করতে পরিচালনা করতেছি। ইলেকট্রিসিটি হচ্ছে কি, ইলেকট্রনের যে প্রবাহ, আমরা জানি পৃথিবীতে বিশ্বের মধ্যে, এখন আমি একটু সায়েন্সের দিকে যাচ্ছি, পৃথিবীতে 118টা এই পর্যন্ত আবিষ্কৃত মৌল আছে, তার মধ্যে 98টা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় আর বাকিগুলো আমরা ল্যাবরেটরিতে কী করি উৎপাদন করা তৈরি করা, ঠিক আছে। 118টার মধ্যে মৌলের মধ্যে এই মৌলগুলোকে আমরা কিছু ধাতব পদার্থ, কিছু পদার্থ পদার্থ আর কিছু উপধাতু পদার্থ হিসেবে ভাগ করা হয়, ঠিক আছে। এই যে ভাগের মধ্যে ধাতব পদার্থগুলো এবং অধাতব পদার্থগুলো, ধাতব পদার্থ এবং অধাতব পদার্থের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ইলেকট্রিসিটি পরিবহন করা, কি বিদ্যুৎ পরিবহন ক্ষমতা। তার মধ্যে কিছু উপধাতু আছে যেমন সিলিকন, আর্সেনিক, জার্মেনিয়াম, গ্যালিয়াম, এগুলো হচ্ছে এই 118টা মৌলের মধ্যে কিছু মৌলিক মৌল। মৌলিক পদার্থকে একসময় বলা হতো যে এগুলোকে আর বিশ্লেষণ বা ভাঙা যায় না, ঠিক আছে, যেটা ডাল্টন বলে গেছেন, জন ডাল্টন, তোমরা হয়তো 19 বিজ্ঞান বই পড়ে আসছো। এরপরে সেটাকে ভাঙা যাচ্ছে পরবর্তীতে, রাদারফোর্ড, নিলস বোর, পর এরপরে পরবর্তী বিজ্ঞানীরা এটাকে ভেঙে তিনটা মৌলিক কণিকার উপস্থাপন করে, একটাকে বলা হয় ইলেকট্রন, আরেকটাকে বলা হয় প্রোটন, আরেকটাকে বলা হয় নিউট্রন। তার মধ্যে ইলেকট্রনটাকে ঋণাত্মক আধানধর্মী কণিকা হিসেবে প্রকাশ করা হয়, এটা কখনো কণাধর্ম, কখনো এটাকে ওয়েভ, ওয়েভ বলতে আমরা বুঝি তরঙ্গ, তরঙ্গ হিসেবে সেটাকে প্রকাশ করা যায়। তার মধ্যে তাকে নিউট্রন এবং প্রোটন, প্রোটনটাকে বলা হয় ধনাত্মক আধানধর্মী আর নিউট্রনটা হচ্ছে আধানবিহীন, ঠিক আছে। এই যে ইলেকট্রনগুলো, যদি ওই পরমাণুগুলোর গঠনগুলো দেখা যায়, কিছু কিছু মৌলের মধ্যে দেখা যায় ওই পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো চলাচল করতে পারে, একটা সুনির্দিষ্ট মৌলের অধীনে না থেকে সমগ্র খণ্ডের মধ্যে, অর্থাৎ পুরো বস্তুটার মধ্যে ইলেকট্রনগুলো চলাচল করতে পারে, তারা তাদের এই যে নিউক্লিয়াসের সাথে যেভাবে আবদ্ধ থাকে সেখান থেকে কিছুটা বের হয়ে তারা কী করতে পারে, আকর্ষণ শক্তি কম হওয়ার কারণে চলাচল করতে পারে। এই যে ইলেকট্রনের যে চলাচল সেটাকেই আমরা বলি ইলেকট্রিসিটি, ঠিক আছে। এরপরে আমরা কিছু মৌলিক পদার্থের মধ্যে আমরা একটা কথা বলছি উপধাতু বা অপধাতু, যেগুলোর উদাহরণগুলো আমরা সিলিকন, আর্সেনিক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, এই ধরনের যে মৌলিক পদার্থগুলো, তাদের ক্ষেত্রে হয় কি, তারা কখনো ধাতুর নিয়ে আচরণ করে, কখনো অধাতুর নিয়ে আচরণ করে, ঠিক আছে। তাদের সর্বশেষ শক্তি স্তরে, অর্থাৎ ইলেকট্রনের গঠনগুলো, এই যে পরমাণুর গঠনগুলো দেখলে দেখা যায় যে তাদের সর্বশেষ বহিঃস্তরে ইলেকট্রনের সংখ্যাটা কোনোটাতে ঘাটতি থাকে, কোনোটাতে অতিরিক্ত থাকে, কিন্তু তারা মুক্ত অবস্থায় তারা কোনো ধরনের ইলেকট্রিসিটি তারা কী করে পরিবহন করতে পারে না, কিন্তু তাদেরকে উত্তপ্ত করা হলে অথবা কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে সংযুক্ত করা হলে সেখানে ইলেকট্রনগুলো চলাচল করতে পারে। ইলেকট্রনগুলো যখন চলাচল করে তার অবস্থানে একটা হচ্ছে হোল সৃষ্টি হয়, এইভাবে দেখানো হয়, ইলেকট্রনটা যদি এই পার থেকে এখানে চলে যায় তখন এখানে ইলেকট্রনটা ছিল, তখন এখানে একটা খালি স্থান সৃষ্টি হয়, ওই খালি স্থানের মধ্যে থেকে এই ইলেকট্রনের প্রবাহের দ্বারা আমরা তথ্যগুলোকে সংগ্রহ অথবা যে প্রসেসিং সেটা করে থাকি। মৌলিক পদার্থের মধ্যে আমরা ক্ষুদ্রতম কণিকার মধ্যে বলতেছি ইলেকট্রন, এই ইলেকট্রনের একটা নির্দিষ্ট ভর আছে, ইলেকট্রনের একটা কী থাকে নির্দিষ্ট ভর থাকে, যেটাকে বলা হয় 9.1×10⁻³¹ kg, একটা ইলেকট্রনের ভরটা হচ্ছে 9.1×10⁻³¹ kg, ঠিক আছে, অর্থাৎ এটা অতি নগণ্য একটা ভর,
আরেকটা আছে যার কারণে ইলেকট্রনের একটা গতি আছে, আরেকটা হচ্ছে যে আমাদের আলো, ঠিক আছে, আলোর ক্ষুদ্রতম কণিকাটার নাম কি, আলোর একক বা ক্ষুদ্রতম কণিকাটাকে কি বলা হয় জানো তোমরা? এটাকে বলা হয় ফোটন, ঠিক আছে, এটাকে কি বলা হয়, ফোটন। ফোটনের ফোটনের হচ্ছে কোনো ভর না, ফোটন কি ভরবিহীন একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। ইলেকট্রনের ভর আছে, ঠিক আছে, যার কারণে ইলেকট্রনের গতিটা ফোটনের থেকেও কিছুটা কম, অনেক কম, ঠিক আছে। বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুততর গতিসম্পন্ন বৈশিষ্ট্য হচ্ছে আলো, আলোর চেয়ে দ্রুত আর কোনো বস্তু নাই, ঠিক আছে। আলোটা হচ্ছে প্রতি সেকেন্ডে 300,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, এক সেকেন্ডে কতটুকু, 300,000 কিলোমিটার। এখন তোমাকে যদি দৌড় দিতে বলি তাহলে তুমি কতটুকু যেতে পারবা, প্রতি ঘন্টায় সর্বোচ্চ 100-150 কিলোমিটার, 60 কিলোমিটার, তাও প্রথম ঘন্টায় যতটুকু পারবা, দ্বিতীয় ঘন্টায় যা নাই আর, ঠিক আছে, হাত পা ব্যথা করবে, এরকম না? তো ইলেকট্রনেরও একটা গতি আছে, এই গতিটাই হচ্ছে বিদ্যুতের যে গতিটা আমরা সেটা পাই, তাও হচ্ছে সেকেন্ডটা অনেক বেশি, তবে আলোর চেয়ে কম। আমরা যে যে এই যে ইলেকট্রনের যে ব্যবস্থা, এই জন্য এটাকে বলা হয় ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে। ইলেকট্রনিক ডিভাইসটা আশা করি বুঝে গেছে, এই কারণে এটাকে বলা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। আরও কিছু বিভিন্ন বিজ্ঞানীরা অর্থাৎ যারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে অথবা গবেষণা করে, তাদের এক একজনে এক একভাবে এই কম্পিউটারটাকে ডিফাইন করেছেন। তার মধ্যে গোডেল বলতেছে, গোডেল কমিউনিটি ফাউন্ডেশন, এটা বলতেছে কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট ম্যানিপুলেটস ইনফরমেশন, ইনফরমেশনগুলোকে ম্যানিপুলেট করে, অর্থাৎ কি সাজানো গোছানোর কাজগুলো অথবা এটাকে কী করে প্রক্রিয়াযুক্ত করা করার জন্য ইনফরমেশন অর ডাটা, ইট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু স্টোর, এটা জমা রাখতে পারে, তাদের জমা রাখার ক্ষমতা আছে, রিট্রিভ মানে পুনরুদ্ধার, কোনো কিছু হারিয়ে গেলে সেটাকে পুনরুদ্ধার করা, ঠিক আছে, পুনরায় ফিরে পাওয়ার ক্ষমতা আছে, অ্যান্ড প্রসেস ডাটা, ডাটাগুলোকে প্রক্রিয়াজাত করে। এখন দেখা গেছে, মনে করো 3 বছর আগের একটা ফটো তোমার মোবাইলের থেকে হারিয়ে গেছে, মেমোরি থেকে, এটা রিট্রিভ করার একটা সুযোগ থাকে না, সফটওয়্যারগুলো আছে না, তুমি বিভিন্ন যে আমরা ব্যবসায়িক ক্ষেত্রে যারা ছোটো ছোটো এন্টারপ্রাইজগুলোতে যে কম্পিউটার দোকানগুলো যেগুলো থাকে সেখানে বলা হয় ডাটা পুনরুদ্ধার করা হয়, এরকম থাকে, ঠিক আছে। মার্গারেট রোজ বলতেছে, এ কম্পিউটার ইজ এ ডিভাইস দ্যাট অ্যাকসেপ্টস ইনফরমেশন, তারা ইনফরমেশন কী করে গ্রহণ করে, ইন দ্য ফর্ম অফ ডিজিটালাইজড ডাটা, ডাটাগুলোকে ডিজিটালাইজড করতে হয়। ডিজিটাল বিষয়টাকে আমি একটু করে এখানে আলোচনা করে দিই। ডিজিটাল মিনস আমরা যে কোনো ডাটাটাকে আমরা কী করে নিই, ডিজিটাল করে নিই। ডিজিটাল করার অর্থ হচ্ছে এটাকে বাইনারি করে নেওয়া, বাইনারি বলতে ডিমি যেটাকে আমরা বলি, ঠিক আছে। বাইনারি বলতে আমরা যে ইলেকট্রনের যে ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে ইলেকট্রনের যে ব্যাখ্যাটা দিয়েছিলাম সেখানে দেখা যাচ্ছে যে আমরা সুইচ যদি অফ করি তখন এটাকে বলা হয় হোল, তার মানে হচ্ছে জিরো, অর্থাৎ ইলেকট্রন নাই। আর এটা হচ্ছে ইলেকট্রন থাকে তখন সেটাকে ওয়ান দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ইলেকট্রনের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর তথ্যটাকে কী করা হয়, সংরক্ষণ করা হয়, এটাকে বলা হচ্ছে ডিজিটালাইজড করা, জিরো এবং ওয়ান। কম্পিউটারের ভাষা বলতে আমরা এটাকে বলি ডিজিটাল ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলি কম্পিউটার, আমরা যে কথাগুলো বলতেছি 1, 2, 5, 7, 8 এগুলো তারা কিন্তু বুঝে না, ওরা বুঝে কত, জিরো আর ওয়ান, জিরো আর ওয়ান ওর তারা বুঝে না, তারা বুঝে হচ্ছে ইলেকট্রিক অফ, ইলেকট্রিক অন, অর্থাৎ হচ্ছে ইলেকট্রন আছে, ইলেকট্রন নাই, সেটার উপরে ভিত্তি করে জিরো এবং ওয়ান, অর্থাৎ ইলেকট্রিক অফটাকে আমরা জিরো দ্বারা প্রকাশ করি, ইলেকট্রিক অনটাকে আমরা ওয়ান দ্বারা ভিত্তি করি প্রকাশ করি, যেটাকে আমরা বলি দ্বিমিক পদ্ধতি বা বাইনারি সিস্টেম। আমরা নাম্বার সিস্টেমটা পড়ার সময় সংখ্যাগুলোকে 4টা পদ্ধতিতে প্রকাশ করে, ওই আমি বিজনেস ম্যাথমেটিক্সে তোমাদেরকে আলোচনা করছিলাম। একটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, দশমিক সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে দ্বিমিক বা বাইনারি নাম্বার সিস্টেম, আরেকটা হচ্ছে তোমার অক্টাল, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল, 4টা পদ্ধতি, অষ্টক পদ্ধতি এবং আরেকটা হচ্ছে ষোড়শ পদ্ধতি বা ষোড় ডেসিমাল যেটাকে আমরা বলি। এই বাইনারিতে জিরো এবং ওয়ান দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আমাদের যে সমস্ত ইনফরমেশনগুলো আছে সেগুলোকে কিছু কোডিং করা হয়, যে আমরা আলফা নিউমেরিক কতগুলো কোড তৈরি করা হয়,
ঠিক আছে, ইউনিকোড বলা হয় কতগুলাকে, বিসিডি কোড বলা হয়, আমরা সামনের দিকে সেগুলো আলোচনা করি, ঠিক আছে। তোমরা হয়তো ইন্টারমিডিয়েট পর্যন্ত এগুলো পরে আসতো আইসিটিতে, ঠিক আছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে তোমরা সেগুলো পরে আসতো। সেখানে আমরা কী করি যে আমাদের যে ডাটাগুলো থাকে, ইনফরমেশন যেগুলো থাকে, সেগুলোকে আমরা কোডিং করে দিই, বাইনারি কোড করে দিই, 0101 এভাবে কোডিং করা হয়। ওইখানে 8-bit, 16-bit, 32-bit, 64-bit এগুলো তোমরা, আর 128-bit এগুলো আলোচনা করে আসছো, ঠিক আছে। অর্থাৎ এই যে আমরা বলতেছি, আমরা একটা বাক্য লিখতেছি, ঠিক আছে, আমার দেশের নাম বাংলাদেশ, ঠিক আছে, সেটা কম্পিউটার বুঝবে না, সে বুঝবে হচ্ছে ওই আলফা নিউমেরিক কোডগুলো। তার মানে এটা কী করে নিচ্ছে, আমরা ডাটাগুলোকে ডিজিটালাইজড করে নিচ্ছি, ঠিক আছে। এই জন্য মার্গারেট বলতেছেন এই অ্যাকসেপ্ট ইনফরমেশন, এই ইনফরমেশনটা অ্যাকসেপ্ট করতেছে কী হিসেবে, ডিজিটালাইজেশনের মধ্যে, ডিজিটালাইজড হবে, অ্যান্ড ম্যানিপুলেটস ইট ফর সাম রেজাল্ট, কিছু এখান থেকে আমরা ম্যানিপুলেট করি, কিছু রেজাল্ট ফলাফল পাই। অর এ প্রোগ্রাম অর সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনস অন হাউ দ্য ডাটা ইজ টু বি প্রসেসড, প্রোগ্রাম এবং সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন, প্রোগ্রামটা আমি একটু করে আলোচনা করতেছি। এখানে প্রোগ্রামটাকে বলা হচ্ছে সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন, আমি যে প্রসেসিংটা করবো ডাটাগুলাকে। যেমন আমি এক্সাম্পল যদি বলি, 5-2 ইকুয়াল হচ্ছে আমার কত, 3, 5-2 আমরা মাইনাস করবো, তাকে একটা এই ইনস্ট্রাকশনটা আমরা একটা ফর্মুলেট, জেনারেল একটা ইনস্ট্রাকশন আমরা দিয়ে থাকি, যেটাকে বলা হচ্ছে কি, প্রোগ্রাম অর সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে। তাহলে তুমি যদি কম্পিউটারে লেখো 5-5 সে কোডিং করে নিচ্ছে, কোডিং করে -টাকে কোডিং করে নিচ্ছে, 2-টাকে কোডিং করে নিচ্ছে, একটা ওই যে কোডিং করার এবং 5-2 মাইনাস করলে 3 রেজাল্টটা ডিসপ্লে করার, এই ইনস্ট্রাকশনগুলো হচ্ছে তোমার প্রোগ্রাম, ক্লিয়ার। এইভাবে দেখাচ্ছে, আমি সিম্পলি কত এক্সাম্পল দিচ্ছি, বাকি বড়ো বড়ো যেগুলো সেগুলোকেও বড়ো বড়ো প্রোগ্রামগুলো করা হচ্ছে এইভাবে। হ্যাঁ, বেস্ট অফ প্রোগ্রাম অর হাউ দ্য ডাটা ইজ টু বি প্রসেসড, অর্থাৎ এই সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন অথবা প্রোগ্রামটাকে আমরা কী বলতেছি, ওরা কীভাবে ডাটাটাকে প্রসেস করবে সেটা নির্দেশনা করতেছি, সেটা পরিচালনা করতেছি। এইভাবে কম্পিউটারটাকে আমরা কী করতেছি, ডিফাইন করতেছি। তাহলে কম্পিউটারের মধ্যে আমাদের আমরা তিনটা অংশ লাগছি, একটা হচ্ছে ইনপুট, যেটা ডাটাটা সে কী করে, ইনপুট নিচ্ছে, তারপরে সেটাকে কী করে প্রসেস করে, ডাটাটাকে কী করে, ডাটা প্রসেস, ঠিক আছে, যেটা সাধারণত সিপিইউতে হয়। সিপিইউ মানে বুঝুন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আমি এই যেগুলো ডিভাইসগুলো আলাদা আলাদাভাবে করে আলোচনা করবো, সেখান থেকে প্রসেসিংটা হয়ে গেলে সেটা আউটপুট হয়, অর্থাৎ রেজাল্ট আপনাকে যেটা বলি সেটা ডিসপ্লে হয়ে থাকে, সেটা কী করে তাই ডিসপ্লে হয় অথবা স্টোর করে, অথবা সেটাকে স্টোর করে রাখা যায়, ডিসপ্লে করা যায়, এভাবে পাওয়া যায়। আমাদের তাহলে তিনটা মেইন আমরা প্রক্রিয়া পাচ্ছি, একটা হচ্ছে ইনপুট, আরেকটা হচ্ছে ডাটা প্রসেস যেটা সিপিইউতে হয়ে থাকে, আরেকটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। কম্পিউটারের যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো হচ্ছে এই তিনটা ফাংশনকে আমরা বুঝে থাকি, তার মধ্যে একটা অংশ হচ্ছে প্রসেস ডাটাগুলোকে আমরা কী করতে পারি, স্টোর করতে পারি, স্টোরেজ থাকি, ঠিক আছে। ইনপুটটা কি, আমি ইনপুট হচ্ছে যে কোনো একটা ইনফরমেশনটাকে আমরা কম্পিউটার প্রসেস করার জন্য যে ডাটাগুলো অথবা ইনফরমেশনগুলো দিচ্ছি, ইম্পোজ করতেছি, সেগুলোকে বলা হচ্ছে ইনপুট, ঠিক আছে। ইনপুটটা হচ্ছে কালেক্টিভলি রেফার্স টু অল রিসোর্স ইউজড ইন ক্রিয়েটিং এ প্রোগ্রাম, একটা প্রোগ্রাম তৈরি করার জন্য অর্থাৎ কম্পিউটারের কাজটা করার জন্য আমরা যতগুলো রেজাল্ট আমরা ওইখানে কালেক্ট করতেছি দিচ্ছি, সেটাকে বলা হচ্ছে ইনপুট। যেই মাধ্যমগুলোর মাধ্যমে ইনপুটটা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে ইনপুট ডিভাইস। জনপ্রিয় কিছু ইনপুট ডিভাইস, কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, এগুলো হচ্ছে আমাদের কমন কিছু ইনপুট ডিভাইস, ঠিক আছে। এরপরে আছে ওয়েব ক্যামেরা থাকে, ঠিক আছে, স্ক্যানার থাকে, ওয়েভার থাকে, অপটিক্যাল নট রিডার, ওসিআর থাকে, এমআইসিআর থাকে, ডিজিটাল ক্যামেরা থাকে, বার কোডগুলো থাকে। তোমরা যখন ছবি করতে ছবি করা যায় একটা কোড থাকে, বার কোড, স্ক্যান করলে তোমাকে প্রাইস প্রাইস সেভিং সব কিছুই করা ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছে। প্রসেসিং ইউনিট, যেটা ওই যে ডাটাগুলোকে ইনফরমেশনগুলোকে ম্যানিপুলেট করা, সেটাকে প্রক্রিয়া করা,
ঠিক আছে রেজাল্ট দেওয়ার জন্য সেটাকে বলা হচ্ছে প্রসেসিং ঠিক আছে প্রসেসিংটা হয় সিপিইউ তে যেটাকে আমরা বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা তোমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমরা পড়ে আসছো এগুলোকে আবার একটু কি করা একইভাবে রিট্রিট করা তোমার মেমোরিতে কোনো এক পাশে জমা হয়ে আছে সেগুলোকে আবার জাগিয়ে তোলা এই সিপিইউতে দুইটা মেমোরি থাকে একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটাকে আমরা র্যাম বলি আর একটা হচ্ছে রিড অনলি মেমোরি রম বলি স্টোরেজগুলো থাকে ওরা কিছুক্ষণের জন্য ডাটাগুলোকে স্টোরেজ করে এবং সেগুলোকে প্রোগ্রামিং এর মাধ্যমে এটাকে প্রসেস করে সেটাকে আউটপুটে পাঠিয়ে স্টোরেজ আর মেমোরি ইউনিট দুই ধরনের যেটা র্যামে থাকে একটাকে বলে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর একটাকে বলা হয় রম রম এখন এই স্টোরেজ মিডিয়াগুলো বিভিন্ন উন্নত থেকে উন্নততর ডিজিটাল থেকে আরও মোর ডিজিটাল হচ্ছে সেগুলো পাওয়া যায় এরপর হচ্ছে আউটপুট ইউনিট আউটপুট ইউনিটগুলো কী করে ওই যে প্রসেস ডাটাগুলোকে রেজাল্টগুলোকে সেগুলোকে আউটপুট হিসেবে কি বের করে দেয় এটাকে আমরা আউটপুট ডিভাইস বলি যেমন অ্যাম্প্লিফায়ারগুলো মনিটর ঠিক আছে আর বিভিন্ন ধরনের যে স্টোরেজ ডিস্কগুলো সেগুলোর মাধ্যমে আমরা কী পাই ডিভিডি ডিস্ক ঠিক আছে তারপরে স্পিকার প্রিন্টার এগুলো হচ্ছে আমাদের কি আউটপুট ডিভাইসগুলো কম্পিউটারের যে তাহলে আমাদের তিনটা আমরা ফাংশন পেলাম চারটা ফাংশন পেলাম একটা হচ্ছে তোমার ইনপুট আর একটা হচ্ছে ডাটা প্রসেস আর একটা হচ্ছে স্টোরেজ অথবা মেমোরি ইউনিট আর একটা হচ্ছে আউটপুট ঠিক আছে এই চারটা আমাদের ফাংশন কম্পিউটারের ফাংশন হিসেবে কাজ করে আমরা এখন আলোচনা করবো হচ্ছে কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ কম্পিউটারের বৈশিষ্ট্যটা কী হবে আইডেন্টি কী বলে কম্পিউটারের বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ক্যারেক্টারিস্টিক্সগুলো এটা হচ্ছে স্পিড আমরা কম্পিউটারটা ব্যবহার করতেছি কিছুর জন্য যে কোনো কাজটাকে অতি দ্রুত সময়ে করার জন্য ঠিক আছে আমাদের যে কোনো কাজটা করার তত কম সময়ের মধ্যে করা যায় সেটাই আমাদের টেন্ডেন্সি যেহেতু আমাদের কম সময়ে যদি করা যাবে তখন সেটা প্রোডাক্টিভিটিটা বেড়ে যাবে ঠিক আছে সবচেয়ে কম্পিউটারের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যেটাকে অনেক জনে ইনক্রেডিবল বলে আশ্চর্যজনক অতিমাত্রায় ভালো যেটা সেটা হচ্ছে স্পিড একটা ব্যাপারটা হচ্ছে আমাদের কি স্পিড স্পিডটাকে আমরা কতগুলো এত দ্রুত কাজ করে মিলি সেকেন্ড অথবা মাইক্রো সেকেন্ড অথবা সেটাকে আমরা কী বলতে পারি পিকো সেকেন্ড এবার বলা মিলি বলতে আমরা বুঝি একটা সংখ্যাকে 1000 ভাগ করলে ওইটাতে এক ভাগ ওইটাকে আমরা কী বলি মিলি ঠিক আছে অর্থাৎ এক সেকেন্ডকে কয় ভাগ করব 1000 ভাগ করব সেখান থেকে এক ভাগকে বলা হবে এক মিলি সেকেন্ড তোমরা করছো না এই যে চলে থাকতে তোমরা ওই যে 5, 6, 4, 5, 6 যখন তোমরা এই ইউনিটগুলো পরিমাপের একমগুলো করতাম এখানে একটা সূত্র করানো হতো ইলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলে দিয়ে তাই না ইলিয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলে দিয়ে কিলোমিটার তারপরে হচ্ছে ডেকামিটার ঠিক আছে মিলে কিলে হেক্টোমিটার এইভাবে করতে না ওইখানে লাস্টে ছিলেন মিলিবে মানে মিলিমিটার অথবা মিলিগ্রাম অথবা মিলি লিটার এভাবে আমরা এখানেও ঠিক সেম সেটা হচ্ছে মিলি সেকেন্ড অর্থাৎ সেকেন্ডটাকে মিটারটাকে 1000 ভাগের এক ভাগ হচ্ছে মিলিমিটার ঠিক এখানেও সেকেন্ডটাকে 1000 ভাগ করলে ওইটাকে বলা এক ভাগটাকে বলা হবে এক মিলি সেকেন্ড দ্যাট ইজ এক মিলি সেকেন্ড এক মিলি সেকেন্ড ইকুয়াল হচ্ছে 10^-3 সেকেন্ড 10^-3টা কীভাবে আসে 1000 ভাগে এক ভাগ এটাকে আমরা কি লিখতে পারি 10^3 বলি না 1000কে কী বলতে পারি 10³ তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 10^-3 ঠিক আছে আমরা একটা ফর্মুলা জানি যেটা আমরা ম্যাথমেটিক্সে করে এসেছি 10^-n ইকুয়াল হচ্ছে 1/(n) তাই না তাহলে এক মাইক্রো সেকেন্ড
মাইক্রোসেকেন্ড মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 অর্থাৎ এটাকে 10 লাখ ভাগ করলে এক ভাগ এরপর হচ্ছে ন্যানোসেকেন্ড ন্যানোসেকেন্ডটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 9 আর এক পিকো 10 টু দি পাওয়ার মাইনাস 12 সেকেন্ড ঠিক আছে অর্থাৎ আমাদের যে কর্ম যে প্রক্রিয়াটা সেটা সেকেন্ডটাকে আমরা ভাগ করলে ওইখান থেকে ক্ষুদ্রতম এক ভাগের মধ্যে দিয়ে সম্পূর্ণ কাজটা আমাদের কি করে যাচ্ছে তাই না আমরা কি করি ইনপুটটা দেওয়ার পরে একটা ক্লিক করলে সাথে সাথে আমাদের এই আউটপুটটা দিয়ে দেয় তার মানে সেই ইনপুটটা গ্রহণ করে প্রসেসিং করে সেটার রেজাল্টটা কত দ্রুত সময়ের মধ্যে দিচ্ছে এই দ্রুত সময়টাকে এটাকে আমরা বলতেছি যত দ্রুত দিতে পারে তার স্পিডটা তত বেশি তাহলে আমাদের ওই কম্পিউটারটা স্পিডটা এইভাবে আমরা নিয়ে যাব আবার আরেকটা বিষয় আছে যেটাকে আমরা বলি অ্যাকিউরেসি ঠিক আছে অ্যাকিউরেসি যে ইনপুট যেগুলো দিচ্ছ তুমি অপারেশন যেগুলো হচ্ছে সেগুলোকে আমরা অ্যাকুরেটলি রেজাল্ট দিয়ে দিই এখন আমি একটু করে বলি যখন তোমাকে একটা বড় সংখ্যা আর একটা বড় সংখ্যার সাথে গুণ করতে দেওয়া যোগ বিয়োগ দিলে মাধ্যমে ভালোভাবেই করা যায় গুণ করতে দিলে তখন কী হয় তাকে কলমে করতে গেলে অনেক সময় লাগে তাই না অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে 648 না রেখে 38 রেখে বসে আছে বা 58 রেখে বসে আছে তখন 7 5 12 হাতে এক না হয়ে হাতে দুই হয়ে যায় ঠিক আছে এরকম আমরা করে ফেলি অনেক সময় কিন্তু এখানে সেটা সুযোগ নেই সে অ্যাকুরেটলি রেজাল্ট আমাকে দিয়ে দিবে যদি তোমার এই যে আমরা প্রোগ্রাম বলছিলাম সাম অফ ইনস্ট্রাকশনস ওই ইনস্ট্রাকশন যদি তোমার কোনো ভুল থাকে তখন তোমাকে রেজাল্টটা ভুল দিবে অর্থাৎ অ্যাকুরেসিটা নষ্ট হবে তার মানে তুমি যদি ইনস্ট্রাকশন ঠিক থাকে তাহলে তোমার অ্যাকুরেটলি তোমাকে সেটা রেজাল্টটা দিয়ে দিবে এই জন্য তোমার কম্পিউটারের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অ্যাকুরেসি ঠিক আছে এরপর হচ্ছে ডিলিজেন্স যেটাকে আমরা বলি ফ্রি ফ্রম টায়ার্ডনেস ঠিক আছে ডিলিজেন্স যেটাকে বলতেছি আমরা এটা কখনো টায়ার্ড হয় না কম্পিউটারকে তুমি সারাদিন চালাও সে বলবে আমাকে একটু 10 মিনিট একটু রেস্ট দেয় বলবে না 5 সেকেন্ড একটু রেস্ট দেয় সে চলবে ঠিক আছে মিলিয়ন বিলিয়ন সে ক্যালকুলেশন করতেছে উইদাউট রেস্ট তার রেস্ট কখন ইলেকট্রিসিটি সাপ্লাই নেই তখন সে রেস্ট আছে তার সারাদিন তুমি যদি খেলো সারাদিন যদি তাকে পানিশমেন্ট দাও সে কোনো কাজ করবে না বিকজ দিস ইজ ইলেকট্রনিক ডিভাইস ঠিক আছে এরপর হচ্ছে ভার্সাটিলিটি যেটাকে আমরা বলি মাল্টিটাস্কিং অর্থাৎ ভার্সাটিলিটি বলতে আমরা কী বলি তাকে তুমি একসাথে অনেকগুলো কাজ দাও সে অনেকগুলো কাজ সে পারফর্ম করতে পারে কিন্তু তার সেই সফটওয়্যারগুলো আমরা যেটাকে বলি প্রোগ্রামটা থাকতে হবে মনে করো তোমাকে একটা টাইপ করতে দিছে একটা টাইপিংয়ের কাজ করতেছো তুমি টাইপ করতেছো সাথে তুমি ফেসবুক খুলে রাখছো সাথে তুমি বিবিসির নিউজ খুলে রাখছো সাথে তুমি গান শুনতেছো আর একটা পার্টে অথবা তুমি একটা সিনেমা দেখতেছো তাহলে অনেকগুলা কাজ তুমি একসাথে করতে পারতেছো এই জন্য এটার কাজ হচ্ছে কি ভার্সাটিলিটি অর্থাৎ মাল্টিটাস্কিং অর্থাৎ মাল্টি পারফর্মিং তার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে ঠিক আছে যেটাকে আমরা বলতেছি ভার্সাটাইলিটি এরপরে আসা হচ্ছে রিলায়েবিলিটিটা হচ্ছে কি যখন সে যখন ইলেকট্রনিক্সটা মাল্টি প্রসেস অথবা মাল্টি পারপোজে ইউজ করা হয় তার হাইলি অ্যাকুরেসি কোনো একটা মিস্টেক বিহীন কোনো মিস্টেক ছাড়া এই যে মাল্টিটাস্কিং কাজগুলো সে প্রত্যেকটা কাজে সুচারুরূপে একদম সম্পূর্ণরূপে সে শেষ তার কোনো একটার জন্য আর একটা কোনো ডিফল্ট হচ্ছে না মনে করো তুমি সিনেমা দেখতেছো টাইপ করতেছো
তুমি যা টাইপ করবে সেটাই সে প্রসেস করবে, সেটাই সে রেজাল্ট দেবে। এই ভিডিও চালানোর ক্ষেত্রে তোমার টাইপিংয়ের কোনো কি হবে ভুল হবে, ঠিক আছে? তুমি ভুল লেখলে সেটা তোমার ভুল, ওর ভুল না, ক্লিয়ার? তাহলে এই যে রিলায়েবিলিটিটা আমরা সম্পূর্ণরূপে তার উপর বিশ্বাস করতে পারি, অর্থাৎ নির্ভর থাকতে পারি। তাহলে রিলায়েবিলিটিটা বুঝে গেছে, অর্থাৎ তার উপর সম্পূর্ণ বিশ্বাস আমরা রাখতে পারি। ডিসিশন মেকিং, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যে আমরা রেজাল্ট যেগুলো পাই, আমরা যে ডাটাগুলো দিচ্ছি, ইনফরমেশন যেগুলো ইনপুট দিচ্ছি, সেগুলোকে সে প্রসেসিং করতেছে, প্রসেসিং করে সেটাকে শিডিউল করে যখন সে বিভিন্ন ধরনের যে কাজগুলো সেগুলোকে বরাবর সে কি রেজাল্টটা প্রকাশ করে দিচ্ছে ইনস্ট্রাকশন অনুযায়ী। আলট্রা কোনো এক্সট্রা কোনো ডিসিশন নেওয়ার তার কোনো ক্ষমতা নেই, তবে তুমি যতটুকু দিচ্ছ অতটুকুর উপর সে ডিসিশন মেকিংটা দিবে। যেমন একটা ইকুয়েশন যদি তুমি দেখো ওয়াই ইকুয়াল এ এক্স প্লাস বি, ঠিক আছে, তখন তুমি এ এর ভ্যালু মনে করো এখানে 3.25x প্লাস বি এর মান মনে করো 0.25, ঠিক আছে, ওয়াই। এখন এক্স এর বিভিন্ন ভ্যালুগুলো যখন তুমি ইম্পোর্ট করবা তাহলে ওয়াই এর ভ্যালুটা সে তোমাকে কী করে দেবে, ডিসপ্লে করে দেবে, এটা ডিসিশনটা মেক করে দেবে, ঠিক আছে? এটা পাওয়ার অফ রিমেম্বারিং, অবশ্যই তার কী করে সে স্টোর থাকে, আমরা বলে রাখছি স্টোরেজ একটা কী আছে, তার ক্ষমতা আছে, যার কারণে সে কী করে করতে পারে সেটাকে স্টোর করে রাখতে পারে, যখন তোমার প্রয়োজন হবে তখন সেটাকে সে রিকল করবে। রিকল করা মানে কি, স্মরণ করে, অর্থাৎ বলতে সে তাকে এসে ধারণ করার, ধারণ করার অর্থাৎ মনে রাখার একটা কী আছে ক্ষমতা তার মধ্যে আছে, স্টোরেজ যেটা ব্যবহৃত। এই স্টোরেজগুলোকে আমরা কি দ্বারা, জিবি দ্বারা, অর্থাৎ গিগাবাইট দ্বারা এখন কী করি পরিমাপ করে, বিট বাইট এগুলো একটু আমি বলি। ওই যে ইলেকট্রনের একটা ডিজিটকে আমরা এক বাইট বলি, জিরো এবং ওয়ান দিই, আর বাইটে এক বিট একটা প্রতি বলি, বিট বলি, জিরো এক বিট, ওয়ান এক বিট, আটটা বিট মিলে একটা কী হয়, বাইট হয়। এই বাইটকে যখন 1000 বাইট হবে তখন সেটাকে আমরা কী বলি, কিলো বাইট, ঠিক আছে? এরপরে মেগাবাইট, মেগাবাইটের পরে গিগাবাইট, এভাবে আমরা মেমোরি স্টোরেজের মেমোরির যে ধারণ ক্ষমতা সেটাকে প্রকাশ করে থাকি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই কম্পিউটারের কিন্তু কোনো ধরনের আইকিউ নাই, ইন্টেলিজেন্স কোয়ালিটি যেটাকে আমরা বলি সেটার কোনো কিছু, তার বুদ্ধিমত্তা আছে, ব্রেন আছে, কিন্তু মানুষের কী আছে, ব্রেন আছে, গরুরের ব্রেন আছে, যেটা কার্যকর মানে মানবিক কার্যকর হয় না আর কি, সে যদি উল্টাপাল্টা হয় তোমার এসে শিল্পে দোষ দেবে, ঠিক আছে? এটা তার ক্রিয়া। তারপরে হচ্ছে আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে বোন পিড়ি, ঠিক আছে, কোনো ফিলনেস নাই, ঠিক আছে, কম্পিউটারে কোনো কি নাই, সেন্স নাই, ফিল নাই, যদি ফিল থাকতো তাহলে বলতো আমার অনেকক্ষণ কাজ করছে আমাকে এবার একটু রেস্ট দিতে, তাই না? এটা নাই, এগুলো হচ্ছে কম্পিউটারের যে ক্যারেক্টারিস্টিকগুলো আমরা আলোচনা করছি সেগুলো। আজকে আমরা এতটুকুই দেখবো কম্পিউটারের, নেক্সট ক্লাস থেকে কম্পিউটারের আরও বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। অল দ্য বেস্ট।